এই ভিডিওটি সেই সকল বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ যারা কুয়েতে অবস্থান করছেন। আপনার পরিবার এবং আত্মীয় স্বজনকে কুয়েতে ফ্রি ভিসা বা খাদেম ভিসায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করেছেন, অথবা অনেকেই পারিবারিক সুযোগ সুবিধা নিয়ে অবস্থান করছেন, চিন্তা ভাবনা করছেন যদি নিজের কাউকে এনে কুয়েতে কাজ করানো যায় বা পরিবারের সুযোগ সুবিধা ব্যবহার করে তিনি কুয়েতে থাকতে পারেন, অথবা সেই সকল বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করছি যারা কুয়েতে ফ্রি ভিসা নামক খাদেম ভিসা বা 20 নম্বর আর্টিকেল গৃহকর্মী ভিসায় আসতে চাচ্ছেন। ভিডিওটি শেয়ার করতে হবে যাতে করে একজন প্রবাসীও ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের নৈতিক দায়িত্ব যারা এ সকল খাত নিয়ে কাজ করছেন এবং যিনি এই ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকতে হবে কুয়েতের এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানার জন্য। রেসিডেন্সি আইন লঙ্ঘন এবং স্পন্সরের দায়িত্বের জন্য নতুন সংশোধন আসছে খুব শীঘ্রই, নিশ্চিত করেছেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ। তিনি বলেছেন নতুন বাসস্থান আইন বর্তমানে মন্ত্রিপরিষদের আইনি কমিটি দ্বারা পর্যালোচনা করা হচ্ছে, যাতে শীঘ্রই অনুমোদনের জন্য এর সমস্ত বিধান মূল্যায়ন করা হবে। তিনি উল্লেখ করেছেন নতুন আইন স্পন্সর সহ আইনের সাথে সংশ্লিষ্টদের যেটি লঙ্ঘন সংক্রান্ত আইনি, আর্থিক এবং পদ্ধতিগত সংশোধন যুক্ত রয়েছে। আল ইউসুফ আরও বলেছেন মন্ত্রণালয় নির্ধারিত শর্ত ও বিধি অনুযায়ী প্রবাসীদের জন্য পরিদর্শন ও পারিবারিক পুনর্মিলন ভিসা, যেটি ফ্যামিলি ভিসা, এখনও বৈধভাবে চালু রেখেছে। জাতীয়তা এবং ভ্রমণনীতি খাতের মধ্যে প্রযোজ্য রয়েছে, মানে যাদের সামর্থ্য রয়েছে বা যোগ্যতা রয়েছে এই ভিসা পাওয়ার, তারা এটি এখনও কাজে লাগাতে পারছেন। তিনি আরও বলেন বাসিন্দারা পরিদর্শন এবং পারিবারিক পুনর্মিলন ভিসা সংক্রান্ত আইন মেনে চলবেন, তারা আমাদের পরম সম্মান এবং প্রশংসা পাবেন, আমরা তাদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট করব। তিনি আরও উল্লেখ করেছেন ভিজিট ভিসা শর্ত বা পারিবারিক পুনর্মিলনের প্রয়োজনীয়তা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এখনও হচ্ছে। তিনি স্পষ্ট করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন প্রবাসীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে যারা ভ্রমণের শর্ত লঙ্ঘন করেছে, মানে কুয়েতের আইনের অমান্য করেছে বা তাদের জন্য যে আইন নির্ধারণ করেছিল সেটি তারা মেনে চলেননি, যার ফলে তাদের পৃষ্ঠপোষক সহ দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। তিনি জোর দেন যে প্রয়োজনীয় ব্যক্তি, আইন লঙ্ঘনকারী এবং আইন ভঙ্গকারীদের আটক করার জন্য দেশের সব এলাকায় নিরাপত্তার যে অভিযান সেটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। এই অভিযানের মূল লক্ষ্যই হচ্ছে আইন অমান্যকারী সম্পূর্ণভাবে নিধন করা। তিনি আরও বলেছেন ততদিন পর্যন্ত এটি চলতেই থাকবে যতদিন পর্যন্ত এ আইন লঙ্ঘন হতে থাকে। বাসস্থান আইন লঙ্ঘনকারীদের নিয়ন্ত্রণ করা এবং কুয়েতের আইন সঠিকভাবে প্রয়োগ করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। প্রিয় দর্শক, প্রিয় বাংলাদেশি যারা বাংলাদেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন, সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি অনেকেই এখনও 20 নম্বর আর্টিকেল খাদেম ভিসা বা যেটাকে বাংলাদেশিরা একটি তকমা বা টাইটেল দিয়ে রেখেছে ফ্রি ভিসা, এই বিষয়ে আসার চেষ্টা করেছেন বা আমাদের সাথে কথা বলে মতামত জানতে চেয়েছেন। আশা করি এই ভিডিওটি আপনি যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করবেন এবং আপনি এই ফ্রি ভিসা নামক বিষয় কুয়েতে আসা থেকে বিরত থাকবেন। আপনার অনেক কষ্ট অর্জিত টাকা, আপনার বিনিয়োগ সঠিক থাকুক, এটি আমাদের কামনা। আমরা এই তথ্য ইনফরমেশন সবসময় দিচ্ছি, এরপরেও আমরা দেখি যে অনেকেই আসেন এবং পরবর্তীতে আবার বলেন আপনি আগে বলেছিলেন, আমরা আপনাদের কথা শুনিনি, তখন আমরা মনে করেছিলাম আপনারা এমনিতে এমনিতে বলছেন কিন্তু এখন এসে তো ফেসে গেছি, এখন কী করব। তখন আমরা যখন আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কত টাকা দিয়েছেন, আপনারা তখন বলছেন কেউ 7 লাখ, কেউ 8 লাখ, কেউ 10 লাখ, অথচ এই তথ্যগুলো আমরা প্রতিনিয়তই আপনাদেরকে দিয়ে যাচ্ছি।